নতুন বছরের শুরু থেকে মেড ইন বাংলাদেশ লেখা হুন্দাই গাড়ি চলবে বাংলাদেশের রাস্তায়। দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান হুন্দাই মোটরের এসব গাড়ি বাণিজ্যিকভাবেই উৎপাদন হচ্ছে বাংলাদেশে। এতে গাড়ির দাম কমবে প্রায় 30%। গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 6 একর জমির উপর গড়ে উঠেছে হুন্দাইয়ের গাড়ি তৈরির কারখানা। গাড়ি কারখানার পরিকল্পনা, প্রণয়ন এবং বাস্তবায়ন পর্যন্ত বাংলাদেশে $1 বিলিয়ন বেশি অর্থ বিনিয়োগ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্দাই। বাংলাদেশে প্রস্তুত হওয়ায় অন্তত 30% কমে সম্পূর্ণ নতুন বিলাসবহুল গাড়ি পাওয়া যাবে আগামী বছরে। এছাড়া এই কারখানা সৃষ্টির মাধ্যমে সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 500 জন দক্ষ প্রকৌশলীর। পূর্বে বিদেশ থেকে আমদানিকৃত এসব গাড়ি উচ্চহারে মূল্য সংযোজন কর দিয়ে কিনতে হতো ক্রেতাদের। এই কারখানা সৃষ্টির মাধ্যমে মূল্য সংযোজন কর থেকে মুক্তি পাবেন ক্রেতারা। এর আগে কারখানা স্থাপনের জমি বরাদ্দে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। বছরে 50,000 গাড়ি উৎপাদন করবে এই কোম্পানি, যা বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হবে। বর্তমানে প্রতি বছর বাংলাদেশের নতুন গাড়ির চাহিদা 5% হারে বাড়ছে, যেখানে সারা দেশে বছরে প্রায় 5,000 গাড়ি বিক্রি হচ্ছে। তাই এই কোম্পানির বদৌলতে অটোমোবাইল খাত বিকশিত হবে, এতে কমবে পুরনো গাড়ি আমদানি, তৈরি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ। দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রধানত রিকন্ডিশনড বা ব্যবহৃত গাড়ির বাজার চলমান। জাপানের ব্যবহৃত গাড়ি বাংলাদেশে এনে বিক্রি করা হচ্ছে অনেকদিন ধরে, তবে সম্প্রতি সে ট্রেন্ড থেকে বেরিয়ে নতুন গাড়ির দিকে ঝুঁকছেন বাংলাদেশি ক্রেতারা। বর্তমানে প্রায় 20% নতুন গাড়ি বিক্রি হচ্ছে, যার মধ্যে দেশের কারখানায় সংযোজিত গাড়িও রয়েছে। মানুষের আয় বৃদ্ধি এবং গাড়ি কেনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লগ্নির ফলে ব্যক্তিগত গাড়ির চাহিদা বেড়েছে। মিৎসুবিশি, টয়োটা, হুন্দাই, নিশান, ফোর্ড, টাটা, মাহিন্দ্র, হিনো, অশোক লেল্যান্ড সহ বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদিত বিপণন প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড হুন্দাইয়ের সেডান, এসইউভি ও এমভিপি এই তিন ধরনের গাড়ি সংযোজন হবে বাংলাদেশে। তাই বিদেশি এসব উচ্চমূল্যের গাড়ি প্রায় 30% কমে কিনতে পাওয়া যাবে। নতুন বছরের শুরুতেই বাজারে পাওয়া যাবে মেড ইন বাংলাদেশ লেখা এসব গাড়ি। বাংলাদেশের অটোমোবাইল গ্রাহকদের সম্পূর্ণ নতুন গাড়ি এবং মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবা দেওয়ার লক্ষ্যে সারা দেশেই আউটলেট স্থাপনের কথাও জানিয়েছে ফেয়ার টেকনোলজি লিমিটেড। এদিকে বাংলাদেশে এই বিশাল বিনিয়োগের পেছনে অবদান রাখেন বাংলাদেশের নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশে বিনিয়োগের দিক থেকে দক্ষিণ কোরিয়ার অবস্থান পঞ্চম। তাদের প্রায় 70% বিনিয়োগ পোশাক শিল্প খাতে। অটোমোবাইল খাতে হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত ও ফ্ল্যাগশিপ কোম্পানির বিনিয়োগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ককে আরও জোরদার করেছে। বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি কোরিয়ান সরকার সম্প্রতি বাংলাদেশের উন্নয়ন খাতের জন্য দেওয়া ঋণের পরিমাণ বাড়িয়েছে। আগামী 5 বছরের জন্য ঋণ $700 মিলিয়ন থেকে $3 বিলিয়ন উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। কোরিয়া বাংলাদেশ সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। এর মাধ্যমে কোরিয়ায় যাওয়া প্রবাসী কর্মীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রতি বছর গড়ে 2000 কর্মী কোরিয়ায় চাকরি নিয়ে যান। 2019-20 অর্থ বছরে কোরিয়া থেকে দেশে $209 মিলিয়ন রেমিটেন্স এসেছে। এছাড়া এবছর কোরিয়ায় প্রায় 5000 কর্মী যাবেন বলে আশা করা হচ্ছে।